Hi friends, welcome to my channel Fast Rise, and please subscribe my channel and press the bell icon for future notification updates. Hi friends, I'm Praveer. আপনার তরফ থেকে ফার্স্ট রাইডে নিয়ে এসেছি একটা নতুন আকর্ষণীয় ইয়ামার একটি MZS ভার্সন 3 লেডিস ফুটেজ, যেটি হলো MZS নিউ ভার্সন যেটা আছে সেই পিকচারটা আপনি এখানে দেখতে পাবেন। দেখুন MZS ভার্সন 3 যেটা লেডিস ফুটেজ আছে এবং এটি MZ25 MZ ভার্সন 3 আপনি এটাতে লাগাতে পারবেন এবং অনেক চেষ্টা করলে অনেক সময় ভার্সন 2 এটা লাগাতে পারবেন, কিন্তু এটা ভার্সন 2 জন্য নয়, এটা ভার্সন 3 জন্য স্পেশালি, ভার্সন 3 নয়, এটা হলো MZ ভার্সন 3 জন্য, যেটা হলো স্পেশালি আপনি লাগাতে পারবেন, যেটা কোম্পানির তরফ থেকে ইয়ামার তরফ থেকে আসছে। এবং এটি যেটা দেখতে পাচ্ছেন এটি বিল্ড কোয়ালিটি খুব সুন্দর এবং ব্ল্যাক ফিনিশের উপর আসে। আর এটার সাথে যে অ্যাক্সেসরিজগুলো আসে সেটা হলো এই তিনটে চারটে জিনিস আছে, যেটা হলো দুটো নাট আছে, দুটো বোল্ট আছে এবং একটা ওয়াশার, একটা ক্লিপ অন আছে। এই তিনটি এটার সাথেই আসে, যেটা লাগানোর জন্য এটাকে হেল্প করে। আমি পিছনের পিকচারে পাঠা দেখাচ্ছি যে এটা কীভাবে লাগাতে হয়। এই গাড়িতে লাগানোর পিকচারটি আমি দেখাবো পরবর্তী ভিডিওতে, আজ ভিডিওতে আমি গাড়ি লাগানোর পিকচারটি দেখাতে পারিনি এবং নেক্সট ভিডিওতে আমি আশা করছি যে পিকচারটি দেখাতে পারবো, যে গাড়িতে লাগলে কীরকম দেখায় সেটা আমি একটা ফটো ডেমোর সাহায্যে আপনাদের সামনে নিয়ে আসবো। এটি হলো কোম্পানির তরফ থেকে আসে, এটির দাম 400 টাকার মতো ইন্ডিয়ান ভ্যালুতে। তো আপনি বুঝতেই পারছেন এটাটি ইন্ডিয়ান রুপিসে 400 টাকা, তাই খুবই মূল্যবান এপিসোডের ভার্সন 3 জন্য। পিছনে কোনো লেডিস বসতে হলে এক সাইড এবং দু সাইড এইভাবেই বলতে চান, বুঝতে পারছেন এটা হলে এটার এক মানে এটা ক্লিপ করতে হবে, এটার সাথে আপনাদের ওই ফুটরেস্টটা লাগাতে হবে। এই ফুটরেস্টটা এটার মাধ্যমে লেগে যায় গাড়ির মধ্যে, গাড়িতে লেডিস বা রাখার যে লেডিস ফুটরেস্টটা আছে ওটার পাশেই এটা দিকে যাবে, তার উপরে সেটাই থাকে এবং এটা তার লাগানোর সেটা প্রসেস। এরপরে আমি দেখাচ্ছি এটা বিল্ড কোয়ালিটি খুব সুন্দরই আমার তরফ থেকে, যেহেতু কোম্পানি তোমাদের এই যেহেতু বিল্ড কোয়ালিটি দিক দিয়ে কোনো নজরদারি করতে পারবেন না, খুব সুন্দর এবং জিনিসটি খুব সুন্দর বিল্ড কোয়ালিটি এবং ম্যাট শাইন ফিনিশের উপর আসে ব্ল্যাক। এই ফিনিশটার উপর জন্য আসার জন্য এটিকে দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে, যেহেতু গাড়ির ওই পাশে রডগুলি কালো হয় তো এটার সাথে এটা কালোটা খুব সুন্দরভাবে মিশে যায় এবং বোঝা যায় না যে খুব একটা লাগানো আছে কি নেই, সেটা ভালোভাবে বোঝা যায় না। এবং এটি যখন লেডিসটা পা দিয়ে উঠবে বা বসবে এটার জন্য খুবই সুন্দর। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আপনার।